মানে ভাইও আল্লাহ তাআলা আমাদেরকে এক উদ্দেশ্যে বানিয়েছেন, আলাম ইউখলাকু আবাতা, আমাদেরকে উদ্দেশ্যহীন ভাবে আল্লাহ তাআলা ছেড়ে দেন নাই, আলাম ইউতরাকু সুদা, আমাদেরকে অনর্থক ছেড়ে দেওয়া হয় নাই, বলকে রব্বে করিম আমাদেরকে বানিয়েছেন এক মহা উদ্দেশ্যে বানিয়েছেন, যে বস্তুটাকে যে উদ্দেশ্যে বানানো হয় ওই বস্তু থেকে যদি ওই উদ্দেশ্য অর্জিত না হয় এই বস্তু আর সেখানে শোভা পায় না। ফ্যান বানিয়েছেন তো এটা বাতাস দেওয়ার জন্য, এটা যদি বাতাস না দেয় এটা এখানে শোভা পায় না। মোবাইল বানিয়েছেন কথা যাবে আসবে, এটা যদি কথা না আসে আর না যায় তো এটা হাতে শোভা পায় না। এই চেয়ার বসার জন্য বানিয়েছেন, লেকিন এটা যদি বসার উপযুক্ততা হারা এটা এখানে শোভা পাবে না। ঠিক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন শুধুই আল্লাহ তাআলার গোলামের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন শুধুই ইবাদতের জন্য, ইবাদতের জন্যই আমাদেরকে বানিয়েছেন। আর বাকি আমরা জীবনের সমস্ত কাজ কেন করব, আমরা খাবো কেন, ইবাদতের সহযোগিতার জন্য, আমরা বাজারে যাব কেন, ইবাদতের সহযোগিতার জন্য, আমরা দোকানদারি করব কেন, ইবাদতের সহযোগিতার জন্য, তাহলে মাছ চাষ করবে কেন, ইবাদতের সহযোগিতার জন্য। যেমন ধরেন নামাজে ছতর ঢাকা ফরজ, ছতর ঢাকার জন্যই জামা কেনা, জামা কেনার জন্যই জামার দোকান, আর দোকানের জন্যই ফ্যাক্টরি, আর ফ্যাক্টরির জন্যই পাটের উৎপাদন, পাটের উৎপাদনের জন্য কিন্তু লাঙ্গল, লাঙ্গলের জন্য কিন্তু জমিন, জমিনের জন্য কিন্তু সার আর বীজ। তাহলে বোঝা গেছে খেতে চাষ করবে কেন, শত ঢাকার জন্য। কি শত ঢাকা কি, এই জন্য গরুর শত ঢাকা নাই, ফরজ না, এই জন্য গরুর কোনো কাজও নাই, গরুর কোনো কি নাই বলেন, কিল্লিগা গরুর উপরে নামাজ নাই, নামাজ যেহেতু নাই ছতর ঢাকা নাই, ছতর ঢাকা যেহেতু নাই তো কাপড় নাই, আর কাপড় যেহেতু নাই জন্য গরুর কাপড়ের ফ্যাক্টরি নেই, গরুর কাপড়ের ফ্যাক্টরি নেই, গরুর কাপড়ের সুতাও নেই। তাহলে বোঝা গেছে আমাদেরকে বানিয়েছেন নামাজের জন্য, বলেন বলেন বানিয়েছেন কেন, আর কাপড় কেন, তাহলে মসজিদের সমস্ত ফ্যাক্টরি মূলত কেন, কাপড়ের জন্য, কাপড়ের জন্য, কাপড় কেন, আর ছতর ঢাকা কেন, তাহলে এবার বলেন ফ্যাক্টরি গুলো কেন, নামাজের জন্য, ফ্যাক্টরি কেন, আপনি মসজিদে যাবেন তো জুতা পায়ে যেতে হবে, না হয় পা নাপাক হবে, তো পা নাপাক হলে নামাজ হবে না, তাহলে পা নাপাক হবে এই জন্য জুতা পায়ে দিতে হবে, তাহলে জুতা পায়ে দেওয়ার জন্য জুতার দোকান, দোকানের জন্য ফ্যাক্টরি, ফ্যাক্টরির জন্য র মেটেরিয়াল, ফ্যাক্টরির জন্য চামড়া। তাহলে বোঝা গেছে আমার জীবনের সব কিছু আমার ইবাদতকে ঘিরে, আমার জীবনের সব কিছু কি ঘিরে, এই জন্য কিন্তু গরুর কিন্তু জুতা নাই, কেন, যদি গরুর শরীর পাক মাসালা নাই, গরুর ইবাদত নাই, গরুর শরীর পাকের কি নাই বলেন, মাসালা নাই, এই জন্য গরুর জুতা নাই, পৃথিবীর কোনো জানোয়ারের জুতা নাই, কেন, ইবাদত নাই, নামাজ নাই, পৃথিবীর কোনো জানোয়ারের পোশাক নাই, কেন, নামাজ নাই, এজন্য বানিয়েছেন শুধুই নামাজের জন্য, আর বাকি সব কিছু হলো নামাজের সহায়ক, নামাজের কি বলেন, নামাজের সহায়ক কিছু হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া মামুরে বিহ, কিছু হলো সরাসরি আদেশ, আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি কি আদেশ, আবার বলেন সরাসরি কি আদেশ, আর কিছু হলো নিষেধ, কিছু হলো আদেশ, কিছু হলো নিষেধ, কিছু আদেশ মাকসুদ বিজাত মূল উদ্দেশ্য, কিছু আদেশ মূল উদ্দেশ্য, আর কিছু আদেশ মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্যের জন্য সহায়ক,
মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্যের জন্য কি বলেন সহায়ক, আর কিছু হলো নিষিদ্ধ। নিষিদ্ধগুলোকে আমাদের অসুলের ভাষায় বলে মানহি আনহু, যেগুলো সম্পর্কে নিষেধ করা হয়েছে, আর যেগুলো আদেশ এগুলোকে বলে মামুরে বি। এগুলোকে কি বলে বলেন? মামুরে বি। মামুরে বি পাঁচ প্রকার বলেন, মামুরে বি কয় প্রকার? মামুরে বি কয় প্রকার? ফরজ বলেন, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুয়াক্কাদা, মুস্তাহাব, নফল। এ হলো কি মামুরে বি কয় প্রকার? পাঁচ প্রকার। মামুরে বি কয় প্রকার? এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর মুস্তাহাব, পাঁচ নম্বর নফল। ঠিক মানহি আনহু, মানহি আনহু এক নম্বর শিরিক, দুই নম্বর কুফর, তিন নম্বর গুনাহে কাবীরা, চার নম্বর গুনাহে সগীরা। শিরিক কুফর বলেন, গুনাহে কাবীরা, গুনাহে সগীরা। একদিকে মামুরে বি, আরেকদিকে মানহি আনহু। মামুরে বি মানহি আনহু মুখস্থ করেন, যাদের এই শব্দগুলো আসে না আপনি চেষ্টা করে মুখস্থ করেন, চেষ্টা করে কি করেন মুখস্থ করেন, বলেন মামুরে বি মানহি আনহু, মামুরে বি মানহি আনহু। মামুরে বি এক নম্বর হলো ঈমান, বলেন এক নম্বর কি? ঈমান। দুই নম্বর নামাজ, দুই নম্বর কি? নামাজ। তিন নম্বর রোজা, চার নম্বর যাকাত, পাঁচ নম্বর হজ, ছয় নম্বর পর্দা, ছয় নম্বর কি? এভাবে যেতে যেতে হাজারো প্রকারের মামুরে বি, হাজারো প্রকারের কি? মামুরে বি। মামুরে বি কিছু হলো মূল উদ্দেশ্য, কিছু হলো সহায়ক, কিছু হলো কি বলেন মূল উদ্দেশ্য, আর কিছু হলো কি সহায়ক। মামুরে বির মূল উদ্দেশ্য হলো মূল মূল মাকসুদ বিজ্জাত, যেগুলো মামুরে বির মূল, এটার এক নম্বর হলো ঈমান। এক নম্বর কি বলেন? এক নম্বর হলো ঈমান। এখন ঈমানের বিপরীত কি? শিরিক, কুফর। বলেন ঈমানের বিপরীত কি বলেন? শিরিকের কি? কুফর। ঈমানের বিপরীত কি? শিরিকের কুফর। ঈমানের আরেকটা মূল আছে, ঈমানের আগে আরেকটা বস্তু আছে। ঈমান আগে না পরে এটা একটা মাসালা, ঈমান আগে না ইলম আগে প্রশ্ন, ঈমান পরে ইলম আগে বলেন মুখস্ত করেন, বুঝে না আসলো বলেন, বুঝে আসে না তারপর বলেন। ঈমান আগে না ইলম আগে? আবার বলেন, ঈমান আগে না ইলম আগে? বলেন ইলম আগে, ইলম আগে, আগে ইলম পরে ঈমান। এজন্য চারটা জিনিস মুখস্থ করে বলেন, ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া বলেন। এক নম্বর কি? দুই নম্বর কি? তিন নম্বর কি? চার নম্বর কি? সহজ ভাষায় আগে রিক্সাওয়ালা রিক্সা চালানো শিখে, আগে কি করে? পরে আগে চালা না আগে শিখে? আগে শিখে না আগে চালা? আগে সিএনজিওয়ালা, আবার বলে বাস ড্রাইভার, দর্জি, মুচি, মিস্ত্রি, ইঞ্জিনিয়ার, ডাক্তার। তাহলে বোঝা গেছে শিক্ষা ছাড়া ডাক্তার হয় না, শিক্ষা ছাড়া ইঞ্জিনিয়ার হয় না, তো শিক্ষা ছাড়া গভর্নমেন্ট হবে কেন? এবার ঠিক বলেন না, শিক্ষা ছাড়া গভর্নমেন্ট হবে কেন? বলেন শিক্ষা ছাড়া ইঞ্জিনিয়ার, শিক্ষা ছাড়া ডাক্তার, শিক্ষা ছাড়া প্রফেসর, শিক্ষা ছাড়া রিক্সা, শিক্ষা ছাড়া সিএনজি, শিক্ষা ছাড়া মিস্ত্রি, শিক্ষা ছাড়া সুইফার, শিক্ষা ছাড়া মেথড, তাহলে শিক্ষা ছাড়া মুভমেন্ট হবে না। এবার বুঝে কিছুটা বুঝে আসছে মনে হয়। তাহলে শিক্ষা আগে না বিশ্বাস করা আগে? জোরে বলেন, ঈমান কিন্তু কলিজার আমল, ঈমান কিন্তু হৃদয়ের আমল, বাকিগুলো শরীরের আমল। ঈমানও আমল, ঈমান হলো কলিজার আমল, আর বাকিটা হলো শরীরের আমল। তো আমল আগে আসবে না শিক্ষা আগে আসবে? শিক্ষা কি আসবে বলেন?
এই জন্য এলম হলো লাইট। এলম হলো কি বলেন? আল এলমু নূরুন। এলম হলো কি? এলম হলো লাইট। লাইট ছাড়া রাস্তায় রাতের অন্ধকারে লাইট ছাড়া গাড়ি যেমন, এলম ছাড়া মানুষ তেমন। কি বলছি মুখস্থ করেন? লাইট ছাড়া মানুষ গাড়ি যেমন, লাইট ছাড়া, লাইট ছাড়া গাড়ি যেমন, বলেন এলম ছাড়া মানুষ তেমন, চোখ ছাড়া মানুষ যেমন, এলম ছাড়া মানুষ তেমন, চোখ ছাড়া মানুষ কেমন? সে হলুদ দেখে, লাল বুঝে, সাদা বুঝে, তো চোখ ছাড়া মানুষ দেখুন সাদা আর কালো বুঝে না। এলম ছাড়া মানুষ জান্নাত আর জাহান্নাম বুঝে না। এলম ছাড়া মানুষ জান্নাত আর জাহান্নাম কি? লাইট ছাড়া যেমন রাত্রে বেলা অন্ধকারে লাইট ছাড়া চলতে গিয়ে মানুষ কি হয়, ঘটতে পড়তে পারে কিনা? কেন কি নাই? লাইট নাই, লাইট ছাড়া যেমন ঘটতে পারে, এলম ছাড়া মানুষ জাহান্নামের ঘটতে পড়ে যায়। এলম ছাড়া মানুষ কি জাহান্নামের ঘটতে কি পড়ে যায়? তাহলে ইমান, ইমান আক্রান্ত হয় এলম ছাড়া, আমল আক্রান্ত হয় এলম ছাড়া, তাকওয়া আক্রান্ত হয় এলম ছাড়া, এলম ছাড়া জীবন আক্রান্ত হয়, এলম ছাড়া আকীদা আক্রান্ত হয়, এলম ছাড়া নামাজ আক্রান্ত হয়, এলম ছাড়া রোজা আক্রান্ত হয়, এলম ছাড়া হজ আর যাকাত আক্রান্ত হয়, এলম ছাড়া জিহাদ আক্রান্ত হয়, এলম ছাড়া পর্দা আক্রান্ত হয়। তাহলে বোঝা গেছে মূল বিষয় কি বলেন? আবার বলেন মূল বিষয় কি? এই জন্য ইয়াহুদিরা আমাদের ইমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না, আমাদের ইমানের বিরুদ্ধে কোনো কথা বলে না, মূল কথা বলে আমাদের এলেমের বিরুদ্ধে। এবার কি কিছুটা বুঝে আসছে? কিছুটা বুঝে আসছে বলেন? এই জন্য আমাদের তাহারিকে ইমানের বিরুদ্ধে তাদের কোনো কথা নাই, আমাদের তাহারিকে এলেমের বিরুদ্ধে তাদের যত বক্তব্য, আমাদের মাদ্রাসার বিরুদ্ধে তাদের যত বক্তব্য। কিন্দিগা শিকড় যদি কেটে দিতে পারো, উপর দিয়ে পানি দিলে আর কোনো অসুবিধা হবে না। কি বলছি বলে? শিকড় যদি কি দিতে পারো, কেটে দিতে পারো, উপর দিয়ে পানি দিলে আর গাছ বাঁচবে? এই জন্য আমাদেরকে উপর দিয়ে পানি দিতেছে, উপর দিয়ে পানি, শিকড় কেটে দেওয়ার ষড়যন্ত্র করছে। কি কেটে দেওয়ার ষড়যন্ত্র বলেন? ওরা ইয়াহুদিরা জানে আমাদের কালেমার শিকড় কোথায়, ওরা জানে আমাদের কালেমার শিকড়। ضَرَبَ اللَّهُ مَثَلًا كَلِمَةً طَيِّبَةً كَشَجَرَةٍ طَيِّبَةٍ أَصْلُهَا ثَابِتٌ وَفَرْعُهَا فِي السَّمَاءِ رَبُّ الْعَالَمِينَ বলেন কালেমা তৈয়বার উদাহরণ হলো ওই গাছের মতো, যেই গাছের শিকড় হলো জমিনের তলদেশে, শাখা প্রশাখা গুলো আসমান পর্যন্ত বিস্তৃত। এরা গবেষণা করে দেখেছে কালেমা তৈয়বা যদি গাছের মতো হয়, গাছের শিকড় যদি জমিনের তলদেশে হয়, থালাপালা যদি আসমান পর্যন্ত বিস্তৃত হয়, এটার মোকাবেলা কোনোদিন আমাদের পক্ষে সম্ভব নয়। তাহলে দেখো গাছের শিকড় কোনটা, কালেমা তৈয়বার শিকড় কোনটা? গাছের যেমন পাঁচটা জিনিস থাকে, শিকড় থাকে, মূল কাণ্ড থাকে, শাখা প্রশাখা থাকে, ফল থাকে, ফলাফল থাকে। কয়টা? কি কি? শিকড়, মূল গাছ, ডালা, শাখা প্রশাখা, আর কি ফল, আর কি ফলাফল। তাহলে লেবু গাছ, লেবু গাছের শিকড়, লেবু গাছের মূল গাছটা, লেবু গাছের শাখা প্রশাখা, লেবু ভিটামিন সি, কয়টা পাইলাম? ঠিক কালেমায় তৈবার পাঁচটা আছে, বলেন কয়টা আছে? কালেমায় তৈবার শিকড়, কালেমায় তৈবার মূল গাছ, কালেমায় তৈবার শাখা প্রশাখা, কালেমায় তৈবার ফল, কালেমায় তৈবার ফলাফল। সুবহানাল্লাহ। এবার বলেন কালেমায় তৈবার শিকড় কি? জিজ্ঞেস করে যারা মাতেন না তাগর নাকটা টেনে দিবেন আস্তে, শুধু কানে দিয়ে চলে যায় না। আমাদের অনেক করি দামাত বারা কাতন বলে দামাত করে গরম করি না, দিন গরম কর। কি বলে? কি কয়? দামাত গরম করিও না, দিন গরম কর। বলে এলমের কালিমা এবার শিকড় হলো আল ইলম ওয়াল মারিফা। বলেন কালিমা এবার শিকড় কি? আল ইলম ওয়াল মারিফা। কালিমা এবার শিকড়। আবার বলেন এলেম এবং মারেফত হলো কালেমায়ে তৈয়বার শিকড়। এখলাস, এখলাস হলো মূল গাছ, এখলাস হলো মূল গাছ। নামাজ রোজা, নামাজ রোজা হজ যাকাত, এগুলো হলো শাখা প্রশাখা। আর জিকির হলো কালেমায়ে তৈয়বার ফল। দুনিয়াতে হায়াত তৈয়বা, আখরাতে জান্নাত, কালেমায়ে তৈয়বার ফলাফল। এবার বলেন শিকড় কি? শিকড় কি?
দুশ্মন আমাদেরকে এলেম আর মারফতকে ভিন্ন করছে। মিজান মনসায় ফলা হলো এলেম, মিজান মনসায় ফলা হলো এলেম, আর কবর যাওয়া হলো মারফত। বুঝলেন না? কোরআন শরীফ পড়া হলো এলেম আর কবর যায় ছেড়ে দেওয়া হলো মারফত। নাউজুবিল্লাহ বলেন, অথচ এলেমার মারফত কি কথা বলেন? এক কথা। আবার বলেন, এলেমার মারফত কি কথা? এলেমার মারফত কি? এক কথা। এলেম নাই তো মারফত নাই, মারফত নাই তো এলেম নাই। কি বলছে বলেন? এলেম নাই তো কি নাই বলেন, আর মারফত নাই তো কি নাই? এলেম নাই তো মারফত নাই, মারফত নাই তো এলেম নাই। একটু আগে দেখছি আপনাদের নরসিংদীতে একটা বড় এই কি বলে গেট দেখছি, ওই গেটের মধ্যে সমাবেশ দেখছি, জাকের মসজিদ জাকের ফাটির সমাবেশ। দুই পাশে ছবি দিয়ে রাখছে প্যান্ট শার্ট পরা দুজনের, কি দাড়ি তো নাই, দাড়ি তো কি? ও এরা এরা আমাদের সুন্নি ভাইরা, এরা হলো সুন্নি না চোরনি, চোরের স্ত্রীলিঙ্গ কি বলেন? চোরের স্ত্রীলিঙ্গ কি? সুন্নি। চোরের স্ত্রীলিঙ্গ কি? সমস্ত সুন্নতকে চুরি করে কি হয়েছে? চোরনি হয়েছে। সুন্নতকে চুরি করে কি হয়েছে বলেন? তো জাতি শেষ পর্যন্ত এই দৃশ্য দেখতে হলো কেন? জাতি শেষ পর্যন্ত এই দৃশ্য দেখতে হলো কেন? যেখানেই দেখবেন সমস্যা, এটাই বুঝবেন ইহুদিদের ষড়যন্ত্রের অংশ। আমাদের মনে কষ্ট দিয়ে দিছে, তোরা এবার সুন্নিদের পিছনে থাক, তোরা এবার ইসরায়েলের বিরুদ্ধে লাগিস না। আর বুঝেন না কথা, আমাদের আরেক দলকে লাগাই দিছে আহলে কোরআন, এটাও ইহুদিদের প্রোডাকশন। তোরা আহলে এবার আমাদের দিলে মনে কষ্ট দিয়ে বলতেছে, তোরা এবার আহলে কোরআনদের বিরুদ্ধে থাক, তোরা ইসরায়েলের বিরুদ্ধে লাগিস না। পাইছেন তো? এবার দলে মিলে দলে দলে মিলে কি করতাম? তবলিগ করতাম, দলে মিলে কলেজে দিয়ে তবলিগ করতাম। তা আমাদের এক দলকে বানাই দিছে আমাদের বিরুদ্ধে লাগাই দিছে, আমাদেরকে কত তোরাও মনে কষ্ট আছে, তোরা এদের বিরুদ্ধে কথা কো, যা ইসরায়েলের বিরুদ্ধে লাগিস না। আমি কি বুঝাইতে পারছি বলেন? কি বুঝাইছি বলেন? আমাদের ওস্তাদ, আমাদের দুজনের ওস্তাদ, আরো অনেক ওস্তাদ আছেন, হযরত মাওলানা মুফতি সাঈদ আম পালনপুরি রহমতুল্লাহি আলাইহ, দারুল দেওবন্দের শেখুল হাদিস ও প্রধান মুফতি হযরত মাওলানা সাঈদ আম পালনপুরি রহমতুল্লাহি আলাইহ, ঐতিহাসিক বক্তব্য আছে, সেটা আমার নিজের কানে শুনছি। হযরত বলেন যে দুনিয়াতে, দুনিয়া মে আগর সমুদ্র কে অন্দর দো মছলি আগর ঝগড়ে উসকে অন্দর ভি ইহুদিও কি সাজিশ হ্যায়, সমুদ্রের তলদেশে যদি দুই মাছ ঝগড়া করে এটার মধ্যে ইহুদিদের ষড়যন্ত্র আছে। গত 12ই রবিউল আউয়ালে বাংলাদেশে যা ঘটে গেছে এটা ইহুদিদের ষড়যন্ত্র। আজকে বাংলাদেশে যা ঘটছে, আজকের এই দিনে বাংলাদেশে যত লাইটিং আর যত ফাইটিং, এটাই ইহুদিদের ষড়যন্ত্রের অংশ। কিন্তু আমাদেরকে বলে তোরা নিজেরা নিজেরা লাগ, আমাদের বিরুদ্ধে থাকিস না, আমাদের বিরুদ্ধে কি করিস না বলেন? রব্বুল আলামিন যেন বলেন, বাবা তোমরা যতই ষড়যন্ত্র করো, অমাত্র হুলাইকা হুয়া ইয়াবুর, গত 7ই সেপ্টেম্বর 7ই অক্টোবর পৃথিবী জানান দিয়েছে ইসরায়েলের মোকাবিলা রব এখনো আছেন। রব এখনো কি বলেন? রব এখনো আছেন ইসরায়েলের মোকাবিলা, রব এখনো কি আছেন? এই জন্য তোমরা আমাদেরকে টুকরো টুকরো করতে পারবা, রবের ক্ষমতা টুকরো টুকরো হবে না। তোমরা আমাদেরকে শেষ করে দিতে পারবা, রাবকে শেষ করতে পারবা না। হইতে পারে জলভাগেও তোমাদের, জলভাগেও ফিলিস্তিনে একটু সাহায্য ঢুকতে দিবা না, আকাশপথেও ঢুকতে দিবা না, কোনোভাবেই ফিলিস্তিনিদেরকে সাহায্য করতে তোমরা দিবা না। লেকিন আর সাজিবের রাস্তা, আজাবের রাস্তা, ইসরায়েল আজাবের রাস্তা বন্ধ করতে পারবা না। ইন
বাকি মজার বিষয় হলো হুজুর এতটা ধীরতার সাথে বলছেন, ইসরায়েল নিশ্চিন্ন হবে এতটা ধীরতার সাথে বলছেন, এখন এতভাবে মারে কেন, এতভাবে এরা মরে কেন? উত্তর হলো বদরে 13 জন যেই জন্য মরছে ইসরায়েলরা এই জন্য মরে। বদরে 13 জন যে জন্য শাহাদত বরণ করেছে ইসরায়েলরা এই ইসরায়েল বর্তমান ফিলিস্তিন এই জন্য শাহাদত বরণ করে, কারণ শাহাদত ছাড়া রব ইসলাম জিন্দা করবেন না, এটা রবের সিদ্ধান্ত। বাচ্চাকে শহীদ করা হয়, এটা হইতেও পারে, হইতেও পারে 20 লাখ শহীদ করে 200 কোটি মুসলমানকে রব জাগাবে, এটা রবের সিদ্ধান্ত। আমরা জাগবো ইনশাল্লাহ, জেগে গেছি আমরা, আমরা কি হয়ে গেছি বলেন, আমরা জেগে গেছি। এবং বাংলাদেশেও আমরা, বাংলাদেশেও আমরা সব দলকে চিনে ফেলেছি, যারা বাড়ির প্রমাণ দিয়েছিলে তোমরা বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করেছো, ওলামায়ে উম্মত থেকে জাতিকে বঞ্চিত করার ষড়যন্ত্র করছো, তোমরা এখন ইসরায়েলের পক্ষে কোন সামনে কথা বলছো? বুঝা গেছে, বুঝা গেছে, সব তোমরা এক ও অভিন্ন, এটা বোঝা গেছে কিনা বলেন না? ইসরায়েলের পক্ষে কোনো মুসলমান কথা বলতে পারে না, ইসরায়েলের পক্ষে কোনো মুসলমান, কোনো মুসলমান ইসরায়েলের পক্ষে কথা বলতে পারে না। তোমাদের সহি হাদিস দিয়া, তোমাদের সহি হাদিস দিয়া রফিয়া দাইন করা, তোমাদের সহি হাদিস দিয়া বুকের উপরে হাত বাঁধা, তোমাদের সহি হাদিস দিয়া আমিন জোরে বলা, এখন তোমাদের সহি হাদিস ইসরায়েলের পক্ষে গেলে কেন? কি ভাই তোমাদের সহিদিন ইসরায়েলের পক্ষে যায় কেন? তোমাদের সহিদিনের পক্ষে যায় কেন? তোমাদের এসকে রাসুল এখন বন্ধ হয়ে গেল কেন? দালাল কোথায়? আহলে কোরআন দালাল কোথায়? আহলে হাদিস দালাল। ইনশাআল্লাহ রব্বে করিম ছিলেন, রব্বে করিম আছেন, রব্বে করিম থাকবেন। দীন ছিল আছে থাকবে, ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে, ইসলামের অতন্ত্র প্রহরীরা ছিল আছে থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। এজন্য আমি প্রতিদিন স্লোগান তুলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, একটা একটা ইহুদিকে দাফন করে মরতে চাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমাদেরকে বানিয়েছেন পৃথিবী থেকে চিন্তা কুফরকে নিশ্চিন্ন করার জন্য ইনশাআল্লাহ, জান বাজি লাগাবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা আমাদের ফিলিস্তিনের পক্ষে আছি, বলেন আছি, বলেন আছি ইনশাআল্লাহ, আছি, মরতে দম তক থাকবো ইনশাআল্লাহ, বলেন মরতে দম তক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। কি বলছিলাম? মা মুরে বি কি বলছিলাম বলেন, ভুলে গেছি কি বলছি। মা মুরে বির এক নম্বর হলো ইমান, মা মুরে বির এক নম্বর হলো ইমান।
ইমানের বুনিয়াদ হলো ইলম, মামুর এমির এক নম্বর হলো ইমান। আর ইমানের বুনিয়াদ কি? ইমানের বুনিয়াদ কি? ইলম শিখায় কোথায়? রোজা এগুলো শিখানো হয় মাদ্রাসা, এই জন্য ইমান যেমন থাকবে মাদ্রাসাও চাওয়া। কারণ এটা কি মা মুরবি শিখানো হয়? কি শিখানো হয়? মামুরবি কোথায় শিখানো হয়? আবার বলেন মামুরবি কোথায় শিখানো হয়? আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন। এই জন্য মাদ্রাসা নিয়ে চিনি কি মিলি খেলবেন, এটা এদেশে হবে না, এদেশে হবে না। এখানে মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে, মাদ্রাসা। এই জন্য যদি নিজের ভালাই চাও, কেউ কেউ যদি নিজের ভালাই চাও, মাদ্রাসা গুলোকে আপনাও। ওলামা উম্মত ছাড়া এদেশে কিছু হবে না, ওলামা ইকরাম ছাড়া এদেশে কিছু, ওলামা ইকরাম ছাড়া এদেশে কিছু হবে না। বলেন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। কি বলতেছিলাম? মামুরবি কি বলছি? মামুরবি একটা কি? নামাজ। একটা কি? মামুরবি দুই নাম্বার, মামুরবি তিন নাম্বার, যাকাত। মামুরবি চার নাম্বার, এক নম্বর ছিল ইমান। হজ পাঁচ নাম্বার। মামুরবির ষষ্ঠ নাম্বার পর্দা। মামুরবির ষষ্ঠ নাম্বার কি? আবার বলেন মামুরবির ষষ্ঠ নাম্বার কি? এক ধারাবাহিকভাবে মামুরবি ষষ্ঠ নাম্বার আমি লাগিয়েছি, আমি লাগিয়েছি। তোর টিপ উদ্দেশ্য নয়, তোর টিপ কি নয়? বুঝানোর উদ্দেশ্য নয়। মামুরবি যদি কেউ না করে, মামুরবি আদায় না করে, অস্বীকার করলে কাফের। আদায় না করলে কি? অস্বীকার করলে কি? এবার বলেন আদায় না করলে কি? আর অস্বীকার করলে কি? তাহলে নামাজ অস্বীকার করলে কাফের, অস্বীকার করলে কাফের। আদায় না করলে কাফের। রোজা অস্বীকার করলে কাফের, অস্বীকার করলে কাফের। আদায় না করলে কাফের। এবার বলেন পর্দা অস্বীকার করলে কাফের, অস্বীকার করলে কাফের। আবার বলেন কাফের, সবাই বলেন কাফের। পর্দা অস্বীকার করলে কাফের, আর পর্দা না করলে কাফের। ফাসেকের হুকুম কি? রব বলেন আমি চাইলে মাফ করে দিব। এবার কাফের হুকুম কি? রব বলেন জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই, মাফ নাই। কি বলছি? জাহান্নাম ছাড়া রাস্তা নাই। অস্বীকার করলে কাফের। কি অস্বীকার করলে? মামুরবি। কি অস্বীকার করলে? মামুরবি মানে আদেশ। আল্লাহ তাআলা কি আদেশ? আল্লাহ তাআলা আদেশগুলোকে অস্বীকার করা এটা হলো কুফরি, আর না করা। এবার একটা প্রশ্ন, কুফুরি অস্বীকার করলে কুফুরি? অস্বীকার তো করলাম না, লেকিন মুআযা আল্লাহ করে না, করে না মামুরবি, করে না মামুরবি। এক নম্বর কি? নামাজ। এক নম্বর কি? নামাজ পড়ে না, ইচ্ছা কি জবাবে নামাজ পড়ে না, অথবা অনিচ্ছায় নামাজ পড়ে না, কিন্তু নামাজ পড়ে না। সে নামাজ কি করে না? অস্বীকার করে না, কিন্তু কি করে না? এবার প্রশ্ন, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ কদ্দুর? প্রশ্ন, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ কদ্দুর? প্রশ্ন, প্রশ্ন কি? ছেড়ে দেওয়ার গুনাহ কদ্দুর? উত্তর, লা তারকু যাররাতিন, লা তারকুল মামুর বিহ, লা তারকুল মামুর বিহ আজ আযামু ইলাল্লাহ মিন ইরতিকাবিল মাআসি। আজকের 800 কোটি মানুষ যদি একসাথে গুনাহ করে, একসাথে 800 কোটি মানুষ যদি একসাথে জেনা করে, জেনা মানহি আনহু, জেনা কি আর নামাজ কি? মামুরে বি। এক 800 কোটি মানুষ যদি একসাথে চুরি করে, 800 কোটি মানুষ যদি একসাথে কতল করে, 800 কোটি মানুষ যদি একসাথে জেনা করে, এই পরিমাণ গুনাহ হবে না এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে? এটা না বুঝলে কেউ বলতে যাবেন না, আগে বুঝে নেন। আপনি আপনার দোকানে কর্মচারী রাখছেন, কর্মচারীকে কি বললেন? তোমার ডিউটি 9টা থেকে 4টা আমার দোকানে বেচা কিনা করবা, এ হলো তোমার ডিউটি। আর একটা কথা মনে রাখবা, ওই পাশের দোকানটা ওখানে তুমি যাবা না, ওখানে তুমি। আচ্ছা এবার আপনি বলুন তো দেখি, এই কর্মচারীটা মূল রাখছে কি লেগা? ডিউটি করার লেগা, বেচা কেনার লেগা? বলেন না কেন বেচা কেনার? আর ওই দোকানে যাবা না, এটা কেন বলছে?
এই বেচা কেনার সুবিধা লাগে বুঝেন নাই। আমার দোকানে বেচা কেনা ডিস্টার্ব হবে, তুই যদি ওই দোকানে যায় টেলিভিশন দেখিস তুই কিন্তু ওই দোকানে যাবি না। আমার দোকানের ডিউটি 9টা থেকে 4টা, তুমি ওই দোকানে যাবা না, এটা নিষিদ্ধ বস্তু। ওই দোকানে না যাওয়া এটা তোমার যাওয়া নিষেধ, আর এই দোকানে থাকা আদেশ। 9টা থেকে 4টা এই দোকানে থাকা আদেশ, আর ওই দোকানে যাবা না এটা নিষেধ। এবার আপনি বলেন মূল উদ্দেশ্য কি? আদেশ কোনটা? দোকানে দোকানে বেচা কিনা করা 9টা থেকে 4টা, এটা হলো কি আদেশ, আর ওই দোকানে যাওয়া কি নিষেধ। এবার বলুন তো দেখি, এই লোকটা আদেশ পালন করলে পুরো আদেশ অমান্য করিয়া আদেশ এই দোকানে 9টা থেকে 10টা 4টা থাকে না, কিন্তু ওই দোকানেও যায় না, অন্য কাজ করে, আদেশটা ছেড়ে দিছে, নিষেধ কি ছিল? সে নিষেধ করে নাই কিন্তু আদেশও করে নাই। এখন মালিক তাকে রাখবে না, কেন রাখবে না? এবার যদি পুরো আদেশ 100 পালন করছে, লেকিন একটুখানি মাঝে মাঝে ওই দোকানে 2 মিনিটে লেগে গেছে, তো মালিককে বলছে কাম তো ঠিক মতো করে, ওই দোকানে গেছে দেখিয়েছে মাফ। আমি বুঝাইতে পারছি আপনাকে, মামুরবি ছেড়ে দিলে আল্লাহ মাফ করে না, আর মানহি আনুক করলে আল্লাহ মাঝে মাঝে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আদম আলাইহিসসালাম জান্নাতে কি করেছিলেন? মানহি আনু গন্ডম খেয়ে ফেলেছিলেন, আর শয়তান কি করছে? আদেশ সেজদা ছেড়ে দিয়েছে, শয়তান কি করছে? আদেশ ছাড়ছে, আর আদম আলাইহিসসালাম কি করছে? মানহি আনু তো মুরতাকিব হয়ে গেছে। হযরত আদম আলাইহিসসালাম নিষিদ্ধটা খেয়ে ফেলেছেন, আর শয়তান আদেশটা ছেড়ে দিয়েছে, শয়তানের তওবা কবুল হয় নাই, আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়ে গেছে। আমি কি বুঝাতে পারছি আপনাকে? এবার বুঝে থাকলে বলুন তো নামাজ কি? এবার চুরি কি? এবার কোনটা করা কোনটা না করা আল্লাহর কাছে জঘন্য? নামাজ ছেড়ে দেওয়া জঘন্য? জঘন্য কোনটা থেকে? চুরি করা থেকে। এর অর্থ কি চুরি করা যায়? এরা তো চুরি করা যায়, এরা তো জানা যায়, কিন্তু কোনটা জঘন্য? জনে বলেন কোনটা জঘন্য? এখন এই জাতি নামাজ ছেড়ে দেয় এরকম মুসলমান এই জাতি আছে কিনা বলেন, আছে কিনা? তো যে জাতি নামাজ ছেড়ে দেয় এই জাতিকে রব সাহায্য করবে কেন? যে জাতি নামাজ ছেড়ে দেয় এই জাতিকে রব সাহায্য করবে কেন? কি ভাই আমি বুঝাইতে পারি নাই, আমি বুঝাইতে পারি নাই আপনাকে? তাহলে নামাজ ছেড়ে দেওয়া হাজারো গুনাহ করার চেয়েও কি জঘন্য অপরাধ? কি অপরাধ? রোজা না রাখা হাজারো গুনাহের চেয়ে জঘন্য অপরাধ। আচ্ছা এবার প্রশ্ন, নামাজ ছেড়ে দেয় এত বড় অপরাধ কেন? জেনার চেয়ে বড় অপরাধ কেন? সমস্ত নিষিদ্ধ বস্তু করার চেয়ে নামাজ ছেড়ে দেওয়া বড় অপরাধ কেন? উত্তর, মা মুরবি ছেড়ে দেয় কেন এটা আগে জিজ্ঞেস করো। মা মুরবি ছেড়ে দেয় কেন? সে নামাজ পড়ে না কেন? মা মুরবি ছেড়ে দেয় মানুষ শুধুই আবা ওয়াস্তাকবারা, শুধুই কিবিরের বুনিয়াদে মা মুরবি ছেড়ে দেয় কিবিরের কারণে, আর গুনাহ করে শাহওয়াতের কারণে। গুনাহ করে কোন কারণে? আর মা মুরবি ছেড়ে দেয় কোন কারণে? কিবিরের কারণে। আল্লাহ তাআলা বলেন মান কানা ফি কলবিহি মিসকালু খারদালি মিন কিবির, যার দিলে এক জার্রা কিবির আছে আমি তাকে জান্নাত দিব না, এটা আমার সিদ্ধান্ত। নাউজুবিল্লাহ বলেন। এবার বলেন তো নামাজ, নামাজ ছাড়ে কেন? জোরে বলেন। রোজা ছাড়ে কেন? কেন? শুধুই কিবিরের কারণে। শুধুই কোন কারণে? মসজিদের সামনে তার দোকান, সে মসজিদে আসে না কেন? কিবিরের কারণে। লেকিন খোদা না খাস্তা জেনা হয়ে গেছে কেন? শাহওয়াত গালেব হয়ে গেছে, পারিনি। আল্লাহ কয় শাহওয়াত তো তোরা আমিই দিছিলাম, যা তুই কন্ট্রোল করতে পারিস নাই, মাফ। লেকিন নামাজ ছেড়ে দিয়েছে কেন? কিবিরের কারণে। এই জন্য দেখবেন আমাদের দেশে জুতা চোর ধরা পড়ে, জুতা চোর মাঝে মাঝে মসজিদে জুতা চোর ধরা পড়ে, পড়ে না পড়ে না বলে, জুতা চোর যখন ধরা পড়ে শুধু এক জোড়া জুতা নিয়ে
মসজিদের গেট দিয়ে যাওয়ার সময় ধরে ফেলছে। কিরে তুই আমার জুতা লইয়া যাস কই, কয় জোড়া চুরি করছি? এক জোড়া। গেছে না ধরা পড়ছে? আচ্ছা এবার এই জোড়াটারে কি পরিমাণ ফিডা বলেন, ধুলাইটা কেমন, কি কারণে? ওই চোর, শুনো এখানেও কিছু চোর আছে আজকে, মোবাইল চোর। আমি যখন নামবো তখন সব জমা হয়ে যাবে আমার সাথে মুসাফা করার জন্য। আমি নামার সময় একজনের সাথে মুসাফা করবো, কোন বক্তা নামার সময় এখানে কেউ মুসাফা করবেন না। কি বলছি, কোন বক্তা মেহমান নামার সময় কি করবেন না বলেন? মুসাফা করলে চোর আপনার পকেটের সাথে মুসাফা করবে। এবার শুনেন, এই চোর চুরি কেন করলো? তোরে জিজ্ঞেস করেন তুই চুরি করছিস কেন, বলবে পেটের দায়ে। তাহলে চুরি করছে পেটের দায়ে, কারণে কারণে, লেকিন নামাজ ছাড়ছ কোন পেটের দায়ে? জোরে বলে, কোন কারণে? কিবিরের কারণে। এই জন্য এই চুরি থেকে নামাজ না পড়া কোটি গুণে বেশি বড় অপরাধ। বাকি এর অর্থ কি জুতা চুরি জায়েজ? বাংলাদেশে জুতা চোর ধরা পড়লে ওরে সাথে সাথে 500 টাকা দিবেন, আর টাকা দিয়ে ওরে বলবেন যা কিছু কিনি খাইস, তা তুই এক জোড়া জুতা চুরি করছ, এক জোড়া জুতা চুরি করে যদি তুই 500 মানুষের গণধোলাই খাস, এদেশে যারা 18 কোটি মানুষের টাকা চুরি করে তারাই কত গণধোলাই খাওয়া উচিত? কি এসব এই জুতা চোর 500 টাকা চুরি করছে, চুরি করে চলে গেছে না হয়েছে, নিয়ে গেছে না রয়ে গেছে, তাহলে এবার ফিটা কত? এবার যদি এত মানুষের ফিটা তার পিছে হয়, তো যারা 18 কোটি মানুষের রাস্তার সিমেন্ট চুরি করে, কেনারা বাড়ি করে, আমেরিকা বাড়ি করে, আচ্ছা এদের কিসমতে ফিটাটা কেমন অপেক্ষা করতেছে? আচ্ছা এই ডাকাত গুলোর মোকাবেলায় ওই জুতা চোর কি চুরি করছে? এটা সোরাই না, এটা জমানার আব্দুল কাদের জিলানী। এটা জমানার সোরের পীর। আরে কথা বুঝেন নাই করেন, ওটা কিসের চুরি করছে? ওটা চুরি করে নাই, এক জোড়া জুতা 500 টাকা, তাও হাত দিছে ধরা খেয়ে গেছে। আচ্ছা বাজারে গেছেন, পকেটে হাত দিছে, পকেটে হাত দিছে, আপনি ধরে ফেলছেন, আচ্ছা শুধু দিছে হাত আর ধরতে ধরা গায়ে গেছে, ফিটাটা কেমন? চুরি করছে কত টাকা? আমনের আমনের পকেট আছে কত টাকা? 500 টাকা, 1000 টাকা। তা আপনার 1000 টাকার 500 টাকার পকেটে হাত দিয়ে যদি এই পরিমাণ পিটাই হয়, আমাদের জাতির যারা পুরো জাতিকে তারা চুরি করতেছে, জাতির বন্ধে বন্ধে যারা ডাকাতি করতেছে, এই টাকা গুলোর ফিটা কেমন হবে অপেক্ষা থাকে? বাকি বলবে যে এই সম্মেলনকে আর করতে দিব না, কেন এই কথাগুলো বলে কেন? এই জন্য আমাদের অপরাধ কি? আমরা জেলে যাই কেন? আমাদের অপরাধ, অপরাধীদের দেশে তুমি নিরপরাধ কেন? আমাদের অপরাধ কি বলেন? অপরাধীদের দেশে। এবার বলুন তো দেখি, বাংলাদেশে যদি আপনি যদি বাংলাদেশের দিকে তাকান, আপনাদের ওসি সাহেবের কাছে যদি 40 বছরের ক্রাইমের রিপোর্ট দেখেন, জুতা চোরের রিপোর্ট দেখেন, পকেটমারের রিপোর্ট দেখেন, জানিয়ার বদমাশের রিপোর্ট দেখেন, 40 বছরেও 1% পাবেন না মাদ্রাসায় পড়ুয়া। বাস্তব না বাস্তব? তাহলে আমরা জেলে কেন? অপরাধীদের দেশে, দুর্নীতিবাজদের দেশে তোমরা দুর্নীতি মুক্ত কেন? গত কয়েকদিন আগে, 2 সপ্তাহ আগে হঠাৎ আমাকে ফোন করছে, আপনার সম্পদের হিসাব দাখিল করেন, আপনার সম্পদের হিসাব দেন। আমি কি সম্পদের হিসাব দেওয়ার মতো মানুষ বাংলাদেশে? আমি ছাড়া আর কারো পাইলেন না? সম্পদের হিসাব দেওয়ার মতো মানুষ বাংলাদেশে আমি ছাড়া আর কারো পাইলেন না? আমরা ছাড়া আজকেও সম্পদ হিসাব দেওয়ার মতো সম্পদ কারণ নাই, আছে না নাই বলেন না? তা আমাদেরকে নিয়ে এত টেনশন কেন? আমাদেরকে নিয়ে এত টেনশন? ওই ওই ইয়াহুদিরা শিখাই দিছে, তারা শিখাই দিছে বলেন,
এরা যদি থাকে আমাদের রাস্তা ক্লিয়ার হবে না, আমাদের রাস্তা কি হবে না বলেন। আমি তো দোয়াই করি বাংলাদেশের গণতন্ত্র এভাবে আরো 100 বছর থাকুক, তাহলে গণতন্ত্রের কুফুরি মতবাদ চিরতরে মুছে যাওয়ার জন্য গণতন্ত্রই যথেষ্ট হবে। মনে হয় বুঝেন নাই কথা, বলেন গণতন্ত্রের কুফুরি মতবাদের জন্য কি গণতন্ত্রে কি হবে, গণতন্ত্রে যথেষ্ট হবে। যে গণতন্ত্র যদি এটা হয় এই গণতন্ত্র আমগো দরকার নেই কি ভাই। আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। কি বলছি, মামুরে বি বলেন, মামুরে বি করা আর মানিয়ানু কি ছেড়ে দেওয়া। মানবি মামুরে বি না করার অপরাধ বেশি না মানিয়ানু করার অপরাধ বেশি? মামুরে বি না করার অপরাধ কি মানিয়ানু করার অপরাধের চেয়ে বেশি? এবার প্রশ্ন হুজুর, মানহি আনহু যদি কেউ ছেড়ে দেয়, মানহি আনহু নিষিদ্ধ বস্তু কেউ যদি ছেড়ে দেয়, তো আল্লাহ তাআলা তাকে কি দিবেন, তাকে কি দিবেন? নিষিদ্ধ বস্তু ছেড়ে দেয় আল্লাহ তাআলা তাকে কি দিবেন? উত্তর, এক জাররা গুনাহ ছেড়ে দেওয়া, এক জাররা গুনাহ ছেড়ে দেওয়া। কায়নাতে যত জিনার ইনসান আছে সকলের নফল ইবাদতের চেয়েও আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ। এবার দুটো মিলালে কি হলো, আগের আবারত তার পরের আবারত? মামুরে বি ছেড়ে দেওয়া গুনাহ করার চেয়ে জঘন্য অপরাধ, এবার গুনাহ ছেড়ে দেওয়া কোটি কোটি মানুষের, আজকের 800 কোটি মানুষের, 800 কোটি মানুষের সমস্ত জিনদের যে পরিমাণ নফল ইবাদত আছে এই পরিমাণ নফল ইবাদতের যে দামি, যদি একবার ভিন নারী থেকে চোখ নিচু করে। এবার কি বুঝলেন, তাহলে দুনো দিক মিলান, মামুরবি ছেড়ে দেওয়ার সুযোগ নেই, মানহি আনু করার সুযোগ নেই, কি বলছি বলেন, মামুরবি ছেড়ে দেওয়ার কি নাই, গুনাহ করার কি নাই? তাহলে কোন ইবাদত ছাড়বো না বলেন, কোন গুনাহ করবো না, এ হবে আজকের স্লোগান বলেন, কোন ইবাদত ছাড়বো না, কোন গুনাহ করবো না, কোন ইবাদত ছাড়বো না, যত ছোট হোক না কেন, আর কোন গুনাহ করবো না যত ছোট হোক না কেন, বলেন ইনশাআল্লাহ। হাত তুলে বলেন, হাত তুলে বলেন, কোন ইবাদত ছাড়বো না, কোন গুনাহ করবো না, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আখেরি স্লোগান, আমরা এক বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশ হবে বেনামাজি মুক্ত বাংলাদেশ, বলেন বেনামাজি মুক্ত বাংলাদেশ, হাফিজ হুজুরের নির্দেশ, বেনামাজি মুক্ত বাংলাদেশ, হাফিজ হুজুরের নির্দেশ, বঙ্গভবন থেকে রান্নাঘর বেনামাজি মুক্ত বাংলাদেশ, ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি একটা আন্দোলন তুলি যে আন্দোলনের নাম হবে বেনামাজি মুক্ত বাংলাদেশ, এই আন্দোলনের সভাপতি আমি, সেক্রেটারি আমি, কর্মী আমি, সদস্য আমি, আমি থেকে শুরু এই আন্দোলন, কোন আন্দোলন নাম কি বলেন, বেনামাজি মুক্ত বাংলাদেশ, সভাপতি কে, আমি বুঝছে যা ওয়াজ বুঝছে, সভাপতি কে, আমি সেক্রেটারি, আমি ফাউন্ডার, আমি এবার কর্মী, আমি সদস্য, আমি কিসের সদস্য, আপনি বেনামাজি মুক্ত বাংলাদেশ, হাত থেকে শুরু হবে আন্দোলন নিজের থেকে, বলেন না ইনশাআল্লাহ। আমি আমাকে, আমার বিবিকে, আমার ছেলে মেয়েদেরকে নামাজ পড়াবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, বেনামাজি মুক্ত করব আমার পরিবারকে বলেন ইনশাআল্লাহ। আমাদের এই তাহারিখ চলছেই চলবে ইনশাআল্লাহ, বেনামাজি মুক্ত বাংলাদেশ, বাংলাদেশ। আল্লাহ আকবার, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমার এই দু চারটা আগা চলো কথা আপনাদের এতগুলো মানুষ দেখে আল্লাহ আমাকে দিয়ে বলিয়ে দিয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যেভাবে ফরজ, জিহাদ এভাবে ফরজ, বাকি নামাজ সকাল 10টায় কিন্তু নামাজ নাই, নামাজ ফরজ কিন্তু 10টায় কিন্তু নামাজ নাই, 3টায় কিন্তু নামাজ নাই, রাত 12টার সময় কিন্তু নামাজ নাই, নামাজ কিন্তু ফরজ কিন্তু 24 ঘন্টা প্রতিটি সেকেন্ডে নাই। আমি কি বুঝাতে পারছি বলেন, বলেন জেহাদও ফরজ, বলেন জেহাদও কি, এরা সময় হলে ফরজ, জোরে বলেন, এটা কোন সময় ফরজ বলেন, এটা সময় হতে ফরজ। জেহাদের জন্য, নামাজের জন্য যেমন ওযু লাগে, নামাজের সময় তো হয়ে গেছে লেকিন ওযু নাই, তাহলে এখন কি তাকবীরুল্লাহ ধরবেন না আগে ওযু করবেন? নামাজের জন্য যেমন শরায়েত আছে জেহাদের জন্য শরায়েত আছে,
এবার জিকির, জিহাদের জন্য কি আছে বলেন? লেকিন নামাজ যেমন ফরজ, জিহাদ তেমন ফরজ। এবার আরেকটা মাসালা বলেন, নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। আবার বলেন, নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। পর্দা নারীর জন্য, নারীর জন্য কি নয়? তাবু নয়। পর্দা নারীর জন্য রক্ষা কবচ। পর্দা নারীর জন্য তাবু নয়। কি বলছি বলেন? পর্দা নারীর জন্য কি নয় বলেন? এটা চলন্ত, চলন্ত একটা কি নয়? ক্যাম্প নয়, চলন্ত একটা তাবু নয়, এটা চলন্ত একটা মহিয়সী, চলন্ত একটা মাহফুজ রমণী বলেন। পর্দা নারী, নারীর জন্য পর্দা, কমলার জন্য ছিলকা যেমন, নারীর জন্য পর্দা তেমন। মুরগির জন্য পালক যেমন, নারীর জন্য পর্দা তেমন। শশার জন্য ছিলকা যেমন, নারীর জন্য পর্দা তেমন। আলুর জন্য ছিলকা যেমন, নারীর জন্য পর্দা তেমন। মালটার জন্য ছোলাটা যেমন, নারীর জন্য পর্দা তেমন। অতএব কমলা, ছিলকা শূন্য কমলা যেমন, পর্দা শূন্য নারী তেমন। ছিলকা শূন্য কমলা কিন্তু বেশি দিন টিকে না, নষ্ট হয়ে যায় বলেন না? সে পর্দা শূন্য নারী বেশি দিন টিকে না। কতদিন টিকবা? তোমার 70 বছর। কতদিন টিকবা? তোমার 80 বছর। কতদিন টিকবা? না হয় আরো 10 বছর, না হয় আরো 20 বছর। লেকিন যদি পর্দার অন্তরালে ঢুকে যেতে পারো, তাহলে ইনশাআল্লাহ কবর হাসর মিজান হয়ে জান্নাত পর্যন্ত। কি ভাবে আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য নারীর জন্য পর্দা, নারীর জন্য ঘর, নারীর জন্য ঘর, নারীর জন্য জেলখানা নয়, নারীর জন্য ঘর, নারীর কর্মস্থান। কি বলেন? কি জেলখানা দেখবেন? কিছু কয়েদি আছে, আর কিছু আছে জেল পুলিশ, কিছু আছে কি জেল পুলিশ, যারা কয়েদিদেরকে কি দেয়, পাহারা দেয়। ওই কয়েদিদেরকে যারা পাহারা দেয় জেল পুলিশ, এই বেচারারা কিন্তু 8 ঘন্টা ডিউটি করে, 8 ঘন্টা কিন্তু মোবাইল নাই, 8 ঘন্টা কিন্তু বিভিন্ন লোকের কথা কইতে পারে না, 8 ঘন্টা কিন্তু ওদের কাছে কিছু নাই, 8 ঘন্টা শুধু দাঁড়ায় থাকে। কয়েদি ভিতরে সে বাইরে দাঁড়ায় আছে। আমরা মাঝে মাঝে বলতাম, আমিও কয়েদি দোস্ত, আমরাও কয়েদি, আমিও কয়েদি, আমরাও কয়েদি। বাকি আমি ভিতরে আছি, আমার একটা কর্মস্থল নয়, আমার একটা কর্মস্থল, আমি একটা কি বলেন, আমি একটা কর্মস্থল। আপনার কর্মস্থল এর জন্য এটা কয়েকখানা নয়, আমার কর্মস্থল নয় এর জন্য এটা কয়েকখানা। ঠিক নারীর জন্য ঘর কয়েকখানা নয়, নারীর জন্য ঘর কর্মস্থল। সুবহানাল্লাহ বলবেন না? নারীর জন্য ঘর কি বলেন? এই জন্য পর্দা নিয়ে যদি কারোর মাথা ব্যথা শুরু হয়ে যায়, ওরা হাত মুজাল্লা, পা মুজাল্লা হবে কেন? হযরত খাদিজা তো কি করেননি? হযরত খাদিজা তো ব্যবসা করেছেন। আপনি খাদিজা ব্যবসা করেছেন ইসলামের আগে না পরে, এটা আপনার জানা নাই। কি বলছি বলেন? নবুয়তের আগে ব্যবসা করেছেন না পরে ব্যবসা করেছেন, এটা আপনার জানা নাই। কি কি ভাই, আগে করেছেন না পরে করেছেন? জোরে বলেন, আগে করেছেন না পরে করেছেন? আল্লাহু আকবার কবীরা। এই জন্য হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার চরিত্র দিয়ে, খাদিজা রাদিয়াল্লাহু আনহার চরিত্র দিয়ে হাত মোজা পা মোজা পরে কেন, এটার জন্য দলিল দেওয়ার কোনো অবকাশ ইসলামে নাই। ইসলামে কি না? আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন। বলেন, মা মুরব্বি আদায় করব, কি আদায় করব? আমার মন কি আদায় করব? আর কি ছাড়বো? মানি আনো ছাড়বো, যেগুলো আদেশ আছে এগুলো করব, যেগুলো নিষিদ্ধ আছে এগুলো ছেড়ে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাওফীক দান করেন, গুনাহ মুক্ত জীবন দান করেন। আল্লাহ ফলাশের উলামা সম্মেলনকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম রাখেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নারায়ণ তাকবীর। না, যা পুরো বাড়িতে আছে।